আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বক্তব্য এখানেই শেষ হলো, কিন্তু এইবার সম্পূর্ণ অনুষ্ঠানটিতে, সম্পূর্ণ সভাটিতে যারা উপস্থিত ছিলেন, যারা বড়রা উপস্থিত ছিলেন, আমি তাদের কাছ থেকে মতামত জানতে চাইছি। মতামত জানানোর জন্য প্রথমেই আমি মঞ্চে আসতে অনুরোধ করছি অধ্যাপক শুভব্রত কর মহাশয়কে। প্রথমেই আমাদের সিসি কলেজের শিক্ষিকা অধ্যাপিকা ডক্টর সৌমিনী ঘোষকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সকল বিশিষ্ট মানুষ এখানে ছিলেন তারা খুব ভালো তাদের বক্তব্য রেখে চলে গেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের কলেজেরই শিক্ষক কিশোর মুখোপাধ্যায়, অন্যান্য অধ্যাপক বৃন্দ, অন্য কলেজ থেকে আগত অধ্যাপিকা এবং শিক্ষক যারা এসছেন, বিশেষ করে এই কাউন্সিলের সেক্রেটারিকে আমি দেখছিলাম, তার সহযোগিতা ছাড়া হয়তো এই অনুষ্ঠানটি হতো না। আর তাছাড়া অন্যান্য শিক্ষিকা এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছে সকলকে এই একটি খুব ছোট করে হলেও দারুণ একটা সুন্দর অনুষ্ঠানে আসার জন্য যিনি আমন্ত্রণ জানিয়েছেন তাকে তো ধন্যবাদ দিলামই, তোমাদেরও খুব শুভেচ্ছা জানাচ্ছি, খুব ভালো একটা অনুষ্ঠানে এসছো। প্রথমেই বলি যে বক্তব্যগুলো শুনলাম চারটেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ছাত্রছাত্রীরা বলেছে, এবং এই চারটে দৃষ্টিকোণই অত্যন্ত সমাজের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা আলোচনা করেছে। আমরা শুধু র্যাগিংকে দেখতে পাই যে একটা কলেজে বিভিন্ন স্তরে র্যাগিং হয়, সেইগুলো সম্পর্কে আলোচনা প্রতি স্তরে হয়, কাগজে সেই সম্পর্কে লেখা বেরোয়, তার জন্য অসংখ্য আলোচনা মানুষের মধ্যে চলতে থাকে, কিন্তু এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষের জীবনে কত রকম র্যাগিং হতে পারে সেই সম্পর্কে ছাত্ররা বলেছে। আমরা যখন বিভিন্ন জায়গায় একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন আমাদের প্রথম ক্লাসে গিয়ে একটা ভয় লাগতো, সকলে বলতো এখানে এরকম র্যাগ হয়, র্যাগিং হয়, এইগুলো সম্পর্কে সচেতন থাকবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো জায়গাতেই আমরা তেমন কোনো হোস্টেলে হোক বা ক্লাসে হোক খুব সুসম্পর্ক বা খুব একটা সুমধুর একটা আলোচনার মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে যারা সিনিয়র ছিল তাদের ফেস করেছি, সেখানে র্যাগিং বলে কিন্তু আমরা সেরকম কোনো রকম ইয়ে পাইনি। হয়তো ডেকে তারা নাম জিজ্ঞেস করেছে, বাড়ি জিজ্ঞেস করেছে, কি আমরা যেহেতু ফিজিক্যাল এডুকেশনে ছিলাম বা তার আগে অন্যান্য বিষয়ে ছিলাম, বিষয়গুলো কেন আমাদের ভালো লাগছে, কেন এলাম, এইসব বিষয়গুলো জিজ্ঞাসা করেছে। তো সেই রকমভাবে আমরা কীরকম এরকম বিকৃত লালসার কোনো শিকার হইনি। তো যাই হোক, বিভিন্ন রকমভাবে আমরা যে ডিকশনারি বা যে অভিধানগুলো দেখি সেখানে র্যাগিং সম্পর্কে এক জায়গায় দেখছিলাম লেখা আছে, এই নগ্নতা হয়ে বিভিন্ন রকম অত্যাচার চালানোকে র্যাগিং বলা হচ্ছে। তো আমরা যেগুলো কাগজ ইত্যাদিতে দেখতে পাই সেই বিষয়গুলো কিন্তু আমরা চোখের সামনে আসে যে সুমধুর যে সম্পর্কগুলো তৈরি হয় সিনিয়রদের সঙ্গে সেই বিষয়গুলো আসে না, কিন্তু যেই ঘটনাগুলো বিকৃত লালসার সাথে করা হয় সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে এগুলো আসে, এবং এই যে ঘটনাগুলো ঘটে অনেক রকম মানুষের মধ্যে সমস্যা তৈরি হয়, সাংসারিক সমস্যা, পরিবেশগত সমস্যা, শিক্ষাগত সমস্যা এগুলো তৈরি হয়, সেগুলো আমরা সব আমাদের সামনে কাগজের মাধ্যমে এগুলো আসে। তো বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে বিরোধিতা করে চলি, কিন্তু তারপরেও সেগুলো আমরা দেখতে পাই হয়, ছোটোখাটো ঘটনা হলেও কিন্তু বিভিন্ন জায়গায় হয়। তো এইগুলোর মধ্যে দেখতে পাবে যে যখন একটা টিভি শোতে আলোচনা হয়, সেখানে একজন মনোবিদ আসেন, একজন সমাজবিদ আসেন, বিভিন্ন রাজনৈতিক লোকরা আসেন, তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেইগুলো বিচার বিবেচনা করেন। তার মধ্যে মনোবিদরা বলেন যে আমি যেভাবে
র‍্যাগিংয়ের শিকার হয়েছি সেটা অবধমিতভাবে আমাদের মধ্যে রয়ে গেছে। সেই জায়গায় আমি তার সামনের বছর প্রকাশ করার জন্য বসে থাকলাম এবং সেগুলো প্রকাশ করলাম। তো এইভাবে আমাদের মধ্যে যে একটা ক্যাথারসিস একটা জিনিস আছে, যেগুলো আমরা দেখতে পাই যে আমরা আমাদের প্রক্ষোভগুলোকে আমাদের মধ্যে যৌন ক্ষুধা অন্যান্য প্রবৃত্তিগত প্রক্ষোভগুলো যেগুলো আছে সেগুলো আমরা র‍্যাগিংয়ের মাধ্যমে প্রকাশ করি মানুষের মধ্যে। এগুলো মনোবিদ্যা বলে, মনোবিদ্যার দিক থেকে সামাজিক দিক থেকেও সেরকম হয়। দেখা গেল যে সামাজিকভাবে যে নিপীড়িত হতে হতে এমন একটা ঘটনা হলো, সেগুলো আমরা সেই র‍্যাগিংয়ের মাধ্যমে প্রকাশ করলাম। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এগুলো হয় এবং র‍্যাগিং যে হয় না সেই জন্য নয়, কেউ কেউ প্রকাশ করে ফেলে, কেউ কেউ প্রকাশ করতে পারে না। তো এই যে আমাদের স্বামীজি যেভাবে বর্ণনা করলেন মানুষের মধ্যে বিভিন্ন দর্শনগুলো দিয়ে, একটা মানুষকে তো দার্শনিকভাবে বিশ্লেষণ করা তার আমাদের বেদে উপনিষদে যেমন আছে, অন্যান্য ধর্মগ্রন্থও সেরকম আছে, সেগুলো বিশ্লেষণ করা আছে মানুষের যে ধর্মগুলো সেইগুলোর বাইরে তো মানুষ যেতে পারে না, সেই জন্য মানুষকে সেই সব বিষয়গুলো করতেই হয়। তো যাই হোক, আমি যারা বললেও সেই ছেলেদের যে বিষয়গুলো আজকে এসছে সেই বিষয়গুলো নিয়ে একটু আমাকে আমাদের শিক্ষিকা তিনি বলেছেন সে বিষয়গুলো এখানে এসছে, একদম নতুন নতুন বিষয় এসছে। প্রথমে আদিত্য রায় তিনি পারিবারিক র‍্যাগিং সম্পর্কে বলেছে, আমরা ভাবতেই পারি না পরিবারে এরকম প্রচুর র‍্যাগিং হয়। একটা পরিবারে যদি র‍্যাগিং না হয় তাহলে তো বধূ মৃত্যুর ঘটনা ঘটে না। তারপরে পারিবার যদি র‍্যাগিং হয় তাহলে বিভিন্নভাবে সন্তানরা কেন একটা চাহিদার দিকে এত এগিয়ে যায়, আমাকে কোটায় পড়াশোনা করতে হবে, সেখান থেকে ডাক্তার হতে হবে, সেখানে ইঞ্জিনিয়ার হতে হবে, এগুলো তো এক একটা চাপ। এগুলো যদি আমি না, আমার সকলের তো আইকু সমান নয়, সকলের তো পড়াশোনার ক্ষমতা সমান নয়, নেওয়ার ক্ষমতা সমান নয়, তারপর জোর করে তাকে সেই জায়গায় ফেলে দেওয়া, এটা কিন্তু একটা পারিবারিক র‍্যাগিংয়ের মধ্যে পড়ে। কর্মক্ষেত্রে র‍্যাগিং আমরা সবসময় দেখতে পাই, সিনেমা তো দেখেই, এছাড়া বিভিন্ন অফিসে টফিসে যদি ঘুরবেন তো দেখতে পাবেন যে মানুষের মধ্যে বিভিন্ন রকম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেগুলো আছে, মানুষের মধ্যে যে এরকম পার্থক্যগুলো আছে সেই অনুসারে র‍্যাগিং হয়। আমি এক জায়গায় শিক্ষকতা করছি, সেখানে যে দৃষ্টিভঙ্গিতে সকলকে দেখছি সবাই সেই দৃষ্টিভঙ্গিতে দেখে না, সেই কারণে কিন্তু কর্মক্ষেত্রে সেই সব র‍্যাগিংগুলো হয়। তারপরে বলা হয়েছে যে আত্মশ্রদ্ধার কথা, আত্মপ্রত্যয়ের কথা, সেইগুলো আমাদের স্বামীজি যেভাবে বলে গেছেন আমি সেগুলো আর রিপিট করছি না। তিনি আমাদের সেই আত্মপ্রত্যয় আত্মবিশ্বাসের কথা বলেছেন, সেইগুলো তো আস্তে আস্তে মানুষের মধ্যে উত্তরণ ঘটলে এই র‍্যাগিংগুলো বন্ধ হয়ে যাবে। বেলাল হোসেন সবসময় যেটা বলার চেষ্টা করেছেন সবলের দুর্বলের ওপর অত্যাচারের কথা, লাগাম ছাড়া সে অত্যাচার, বিকৃত উল্লাসের কথা বলেছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক দিক থেকে যেভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা আত্মহত্যা করছে, তার মূল কারণই এগুলো। একটা সবল একটা ছাত্র সমাজ একটা দুর্বল ছাত্র সমাজের উপর অত্যাচার করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বলার চেষ্টা করেছে। এবং যার সঙ্গে আরেকটা জিনিস, সেটা যে স্বামীজির কথা বলে আমাদের সেই জিনিসের প্রতি আমাদের দৃষ্টিকে দেওয়ার কথা বলেছে, মেয়েদের পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে এবং আত্মহত্যার ঘটনা ঘটছে, এগুলোর কথাও সে বলেছে। এবং তার সঙ্গে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে কোটা সিস্টেম। এই কোটা সিস্টেমটা আমাদের দেশে আসছে, এই কোটা সিস্টেমের অনেক বিরোধ আছে, এই কোটা সিস্টেমকে অনেকে গ্রহণও করেছে, আমাদের সরকার সেটা গ্রহণ করে তাদের কোটা দিয়েছে, কিন্তু আমরা অনেক সময় এই কোটা সিস্টেমের শিকার হয়ে অনেক র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আবু সাকিব খুব সুন্দরভাবে সে বর্ণনা করেছে, এবং আমাদের সমাজে তো বিভিন্ন রকমের মানুষ আছে, যদি দেখতে পাবে যে একটা ছেলে মেয়ে তাদের মধ্যে একটা যে এলজিবিটি যেগুলো বলেছি, এলজিবিটি বিভিন্ন ক্যাটাগরির মানুষ, সেই ক্যাটাগরির মানুষ আমরা গাড়িতেও দেখতে পাই অনেকরা, যারা আমাদের কাছে এসে পয়সা চায়। আবার অনেক রকম ছেলে মেয়ে যাদের আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দেখি, তাদের কিন্তু মানসিকভাবে তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ উৎফুল্লভাবে তাদের মনকে সম্পর্ক কাজে লাগিয়ে তাদের ব্যক্তিত্বকে সম্পূর্ণ উৎসাহিত করে তারা কিন্তু সেখানে পড়াশোনায় অংশগ্রহণ করতে পারে না। তার একটাই কারণ হচ্ছে তাদের মধ্যে সবসময় চাপ থাকে, কেউ আমাকে কী বলছে, এ আমাকে কী বলছে, আমাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করছে কিনা, এগুলোও কিন্তু একটা র‍্যাগিং। তো আরেকটা দৃষ্টি আরেকটা অ্যাঙ্গেল এখানে উঠে এসছে যে কীভাবে সমাজের এই ধরনের মানুষগুলো আমাদের দ্বারা র‍্যাগিং হচ্ছে। আমরা দেখবে যে গাড়িতে
ওখানে যারা এসেছিলেন ও একটা কথা বলল যে ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে যারা বাইরে থেকে এসেছিল আগেই বলেছি ইন্ডিয়ার ডিফারেন্স অনুসারে মানুষের মধ্যে মানসিকতা পরিবর্তন হয় আমি ভাবছি আমি পুরুষ নই আমি মহিলা সেরকম একজন মহিলা ভাবছে আমি মহিলা নয় আমি পুরুষ ভাবতেই পারে এরকম ভাবে অজস্র মানুষ সমাজে আসে যারা নিজেদের অন্যরকম জেন্ডার ভাবছে সেই ভাবনা চিন্তাটাকে আমরা কখনো কিন্তু প্রশ্রয় দিই না বাড়িতে যদি এরকম একটা ঘটনা ঘটে দেখবে যে আমার বাড়িতে সকলের মুখে একটা দারুণভাবে একটা দুশ্চিন্তা ছাপ হয়ে আছে যে একে আমি সমাজে কিভাবে প্লেস করব। একে সমাজে মানুষের কাছে কি করে যাচ্ছে তাহলে সমাজ আমাকে সেইভাবে কিন্তু দিচ্ছে ওয়ান কাইন্ড অফ র্যাগিং এগুলো হচ্ছে র্যাগিং এরপরে যিনি বলেছেন তিনি হচ্ছে স্নেহা কুণ্ডু খুব সুন্দরভাবে বলেছেন আমার সব থেকে ভালো লেগেছে যে ছেলেমেয়েরা এত সাবলীলভাবে এখানে বক্তব্য রাখছে সেই বক্তব্য রাখার জন্য আবার ম্যাডামকে ধন্যবাদ জানাই সাবলীলভাবে তারা এখানে তাদের বক্তব্য রেখেছে নিজের সাথে র্যাগিং একটা দারুণ সুন্দর কথা বলেছে যে নিজের সাথে র্যাগিং আমার যে পোটেন্সিয়ালিটি ছিল আমার ভিতরে যে প্রতিভা ছিল সেগুলোকে আমরা অবদমিত করছি মোবাইল দিয়ে তার মানে কি আমি দেখছি এত মোবাইল দেখছি দেখবে সবসময় মন খারাপ হবে একটা যে ফেসবুকে দেখা যাচ্ছে যে একটা মা ফেসবুক দেখে দেখছে অমুকের ছেলে আমি একটা নিজের ঘটনাই বলছি ডাক্তার হয়ে গেছে সে আবার খোঁজ শুরু করলো আরে কদিন আগে তো শুনলাম সে র্যাঙ্ক করেছে 572 কি করে সে ডাক্তার হলো তার দুশ্চিন্তা সেই মোবাইল ধরে ধরে সে ফোন করেছে চারিদিকে যে 572 পে কি করে ডাক্তার হলো কোন কোটা সে কোটা হঠাৎ আবিষ্কার করলো সে একটা কোটা দিয়ে ইডব্লিউএস কোটা বার করেছে সে কিন্তু ইডব্লিউএস হওয়ার যোগ্য না কোটা বার করেছে দুশ্চিন্তা হয়ে গেল সেই ইডব্লিউএস কোটা জোগাড় করেছে আমি জোগাড় করতে পারিনি তারপরে দেখা গেল আরেক জায়গায় ফোন করে সে হয়ে গেছে হচ্ছে ওবিসি আমি ওবিসি কি করে হলো সে তো আমাদের সঙ্গে ঘুরতো তা ওবিসি ছিল না তার মানে শুধু শুধু একটা চাপ গ্রহণ করে নিজের মধ্যে বিশাল একটা বাড়িতে দুর্ঘটনা ঘটিয়ে ফেললো দুর্ঘটনা মানে হচ্ছে একে ইনভলভ করলো তাকে ইনভলভ করলো মূল কথা ছেলের উপর চাপ দিল যে তুমি কেন ইডব্লিউএস হতে পারলে না স্বামীকে বললো ইডব্লিউএস মানে হচ্ছে যে ইকোনমিক্যালি উইকার সেকশন তাহলে সে চাকরি করে বিডিও অফিসে গিয়ে বলে বলে আমি চাকরি করে 1,00,000 টাকা মাইনে পাই আমি যদি ইডব্লিউএস হতে যাই আমার তো সমস্যা হয়ে যাবে তখন অন্যরা কী করে বার করেছে ভগবান জানে বার করতেই পারে সে তাদের ব্যাপার কিন্তু এই সকল চাপ আমরা অনেক সময় নিয়ে ফেলি এগুলো কিন্তু নিজের প্রতি নিজের র্যাগিং ঠিকই বলেছে খুব সুন্দরভাবে এই আত্মর্যাগিংটার কথা আমি এখন পড়ে একটা শুনতে পারলাম এবং আমার মধ্যে রিয়েলাইজেশন হলো দিস টাইপ অফ র্যাগিং এই যে রিয়েলাইজেশন লাস্টে যে কথাটা বললাম যেটা স্বামীজি বলেছেন যেটা প্রদীপবাবু বলেছেন ম্যাডাম সত্যি সত্যি বলেছে একটাই কথা দিস ইজ কল রিয়েলাইজেশন কীভাবে আমরা রিয়েলাইজ করবো নিজেকে আমরা পারি না কিন্তু এত সহজভাবে বলে যাচ্ছি আমি কালকেই দেখবে রিয়েলাইজ করতে পারবো না কালকেই বলবো এই ওটা কী করে হলো আমি আমার মধ্যে চাপ করে নিলাম সুতরাং এই যে নিজেকে র্যাগিং প্রতি মুহূর্তে করে চলেছি এই জিনিসটা আজকে একটা দারুণভাবে আমি রিয়েলাইজ করলাম যে নিজেকে কী করে র্যাগিং করি ভোরবেলা উঠে যে এই চিন্তা ভাবনা সেগুলো দিয়ে নিজের প্রতি যে র্যাগিং করি সেই সুন্দর জিনিসটা আজকে আমি শিখলাম সব জিনিসের যে শেখারই কথা যেখানে দেখিবে ছাই উড়ায়া দেখিবে তাই কবি বলেছে ছাই ঘেটে 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 যেখানে যদি যা দেখি কানে নিয়ে যদি সেগুলো আমরা রিয়েলাইজ করতে পারি এটাই হচ্ছে আমাদের পাওনা এই বয়সে তো আমি আর কোনো রকম বড় কিছু হতে পারবো না এখন হচ্ছে আমার একটাই কথা রিয়েলাইজেশন করা এবং অন্যকে রিয়েলাইজ করতে শেখানো এই ম্যাডাম এটা করলেন আজকে সেই জন্য অজস্র মানুষের মধ্যে এই রিয়েলাইজেশন হলো এটা আমি বুঝতে পারছি এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই অশোকনগর থেকে এসছে বহরমপুরের বুকে একটা এরকম লোকজনকে ডেকে এরকম অনুষ্ঠান করা এইটারও একটা তার একটা ভালো প্রচেষ্টা সকলকে আবার ধন্যবাদ জানাই ম্যাডামকে ধন্যবাদ জানাই আগতে সকলকে ভালো রাখো আপনি ভালো থাকো হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো লাগলো আমার এই সমস্ত কথা শুনতে ধন্যবাদ জানাচ্ছি সমুদ্রত কর মহাশয়কে এবার আমি সর্বশেষে ডেকে নেব অর্ণব ঘোষ মহাশয়কে তিনি আজকে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে নিজস্ব মতামত পেশ করবেন প্রথমে বলে রাখি আমি খুব টেনশনে আছি হ্যাঁ দিদিমণি যখন আমাকে বলেছে আমি খুব চাপে আছি কেননা এই ধরনের কনস্ট্রাকটিভ কথাবার্তা আমার মুখ দিয়ে বেরোয় না
যেটা সাবলীল ভাবে চলতে থাকে সেটাই রুম থেকে বেরোয়। সেরকম প্রথমেই এখানে উপস্থিত যারা ছিলেন মহারাজ কবিবাবু, এখানে উপস্থিত আমার শিকার মালিক কিশোরবাবু, শুভ স্যার এবং প্রিয় দিদিমণি, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে প্রথম এত ঠিকভাবে র্যাগিং হতে পারে যেটা শুভ স্যার একটু আগে বলে গেলেন, সেইটা শুনে আমার মনে হয়েছে যে আমি তো কোনোদিন এরকমভাবে ভাবিনি। আমাকে যখন প্রথম বলতে বললো আমি শুধু ইনস্টিটিউশনের র্যাগিং ওইটা ধরেই বসে আছি, কিন্তু এখানে যখন শুনতে এলাম, যখন এই কথাগুলো শুনলাম তোমাদের মুখ থেকে, আমাদের ছাত্রছাত্রীরা এইভাবে চিন্তা ভাবনা করছে, তখন ভাবলাম নিশ্চয়ই আমি অনেকটাই পেছিয়ে আছি তোমাদের থেকে। এবং আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে এইরকম বিভিন্ন কোণ থেকে যদি দেখা যায় তাহলে তো আমি অনবরত র্যাগিং হচ্ছি, অনবরত র্যাগিং হয়েও চলেছি, আগেও হয়েছি, এখনো হচ্ছি, এটা তো মানে ব্যাপারটা বুঝতে পারছি না। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি ছেলেকে দিনদার বাড়িতে গিয়ে বলি এই করতে বস, এই করতে বস, এই করতে বস, তার মানে তার প্রতি র্যাগিং করছি না, তো আজকের থেকে মনে হচ্ছে আমাকে। আবার ভগবানের দয়ায় ধরো একটা আইটেম গাড়ি কিনেছি, ছেলে বারবার বলে বাবা এতে কি গাড়ি, এটা বন্ধ করো, আমার জন্য একটা থর কেন, আমার তো বাবার তো এত পয়সা নেই, তখন ভাবি তাহলে ওইটুকু ছেলেটাও তো আমাকে র্যাগিং করছে বাবা থর কেন। আজকের পর থেকে এরকম চিন্তা ভাবনা ভাবতে শুরু করে ফেলেছি যে ব্যাপারটা হচ্ছে না কি। যাই হোক, প্রথম দিকে বক্তা থেকে শুরু করে যারা পরপর বলেছেন সুন্দরভাবেই সুব্রত স্যার সেগুলোকে আলোচনা করেছেন, যে জায়গাগুলো নতুন করে উনি হয়তো একটুখানি ছোটো করে বলে বেরিয়ে গেছেন সেই জায়গাগুলো একটু আলোচনা করি। সেটা হচ্ছে প্রথম বক্তা বলেছিলেন যেটা ট্রেনে বাসে র্যাগিং যেটা বিভিন্নভাবে হয়ে থাকে, এবং এটা তোমরা যদি কোনো দিন বর্ধমান কলকাতা সুপার, সুপার বলে একটি লোকাল ট্রেন আছে বর্ধমান কলকাতা সুপার, বা এখান থেকে যেগুলো টেলি প্যাসেঞ্জার যায় এদিক থেকে কী যায় জানি না, 8:30 একটি সুপার গাড়ি যায়, সেখানে এমন অবস্থা তোমার যদি সিটটা ফাঁকাও থাকে তুমি যদি প্রথম যাত্রীও ওখানে গিয়ে বসতে পারবে না, যদি ওইখানে পৌঁছাও তোমাকে এমনভাবে এই গোদা বাংলায় যেটাকে বলে চাটাচাটি করা, সেই চাটাচাটিটা করবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে সত্যি করে চাকিও দেবে। তা এই ধরনের ব্যাপারটা এইখানে তুলে ধরা হয়েছে, এটা সত্যি করি একটা বিষয় যে এরকম ধরনের একটা র্যাগিংয়ের বিষয় সেটা জানতে পারলাম। প্লে গ্রাউন্ডে র্যাগিং হয়, আমি তো এতদিন খেলাধুলার সঙ্গে যুক্ত, সত্যি তো আজকে মনে হচ্ছে যে হ্যাঁ টিম সিলেকশনে গিয়ে আমি পরপর 2-3 বছর দৃষ্টিকে আমাকে টিমে সিলেকশন করেছিল, আমি 12 ম্যান ছিলাম, আজকে আমি রিয়েলাইজ করলাম ও আমার উপর তো র্যাগিং হয়েছে, তাহলে আমাকে 1st 11 তো খেলাতো না, 12 ম্যান ডেকেছিল পরপর 2 বছর। এই কথাগুলো মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি করে তখন দেখতাম যে কোচ ছিল তার ভাইপো কিন্তু খেলতো, মানে কাকা কোচ ভাইপো কিন্তু খেলতো, খেলতে পারুক আর নাই পারুক, আমরা তুলনামূলকভাবে ভালো খেলতাম তবু পেতাম না সেই জায়গাটা। আজকে প্লে গ্রাউন্ডের কথাটা তুলে ধরলে সেটা আমি এখানে জানলাম। নেক্সট যেটা এখন সব থেকে বেশি দ্বিতীয় বক্তা যেটা তুলে ধরেছেন, ইনভলভমেন্ট অফ টিচার অ্যান্ড ইউনিয়ন, যে বিভিন্ন ধরনের ইউনিয়নটা যুক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন পার্টিগত ব্যাপারে, পলিটিক্যাল পার্টির যে ফ্ল্যাগ তার আন্ডারে যে ইউনিয়নগুলো গড়ে তুলেছে তারা পর্যন্ত এই র্যাগিংটাকে সাপোর্ট করছে, বা র্যাগিং হলে যারা র্যাগিং করছে তারা নিশ্চয়ই একটুখানি তারা দাদাগোচের লোকজন, যারা অবিকৃত র্যাগিং করে চলেছে তারা এরকম দাদাগোচের লোকজন, তাদেরকে শেল্টার দিচ্ছে এই ধরনের ইউনিয়নগুলো। এইটা আজকালকার দিনে বড্ড বেশি হয়ে চলেছে, যেটা আমরা সমাজেও দেখতে পাই, সমাজের অনেক ধরনের যারা দুষ্কৃতিমূলক কাজ করে থাকে তারাও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এভাবে শেল্টার পেয়ে রয়েছে, আলটিমেটলি তারাও তো সোসাইটিটাকে র্যাগিং করছে। তারপরের বক্তা সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে অনেকগুলো কথা বলেছেন এবং সেটা সুন্দরভাবে শুভব্রতবাবু আলোচনা করেছেন, ওইটাতে আমি আর বিশেষ কিছু বলছি না। শেষ যে বক্তা যিনি সোনালী না রূপালি, ও স্নেহা, হ্যাঁ রূপালি রূপালি বলি আমি, যাই হোক, তা স্নেহা যেটা বলেছে যে সেলফ র্যাগিং, আরে এটা তো যখন তখন হয়,
আমার তো তাই মনে হচ্ছে, এটা তো যখন তখন হয়। আজকে মনে হচ্ছে যে একটু চিকেন খাবো, চিকেন পাচ্ছি না। আজকে রাতে কি খাবো? চিকেন খাবো, চিকেন পাচ্ছি না। তখন কি নিজের উপর এগিয়ে করছি নাকি? তাই না? তাহলে সেই রকম যখন সুব্রতবাবু বললো ওর ছেলেটা ডাক্তারি পেয়ে গেছে বলে আমার মনে কষ্ট হচ্ছে, থ্রি ইডিয়টস সিনেমায় দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, যে ফেল হতে থেকে নেই, দেখি দোস্ত আগে পাস হয়ে যায় তো উসকা টেনশন পড় লেগা। তাহলে সেই রকম ধরনের জিনিসটা। কিন্তু প্রতি মুহূর্তে আমি যে সব সময় সমস্ত কিছুতে সফল হব তো তো নাও হতে পারি, এটা কিন্তু আমার মনে হচ্ছে। আমি তো সমস্ত কিছুতে যদি সফল হয়ে যায় তাহলে তো আমি ঈশ্বরের জীবনের মূল্য থাকবে না, ঈশ্বরের কাছে পৌঁছে যাবো, মানে ঈশ্বর তুল্য একজন মানুষ হয়ে যাবো হয়তো। জানি না কিরকম হয়, সব তো পাওয়া যায় না। তাহলে সব যদি না পাওয়া যায় আর আমার সামনে যদি কোনো টার্গেট না থাকে তাহলে বাঁচবো কি করে? তাহলে আমার সামনে টার্গেট থাকবে অথচ আমি সমস্ত কিছু পাবো না, তাহলে কিছুটা আশা আকাঙ্ক্ষা বেঁচে যাবে। তার জন্য আমি চেষ্টা করতে থাকবো, তার জন্য আমাকে দুঃখিত হতে হবে, কখনো আনন্দিত হতে হবে যেমন তেমন দুঃখিত হতে হবে। তাহলে সেটাও তো রেখেই, তাহলে কি সেটাও বন্ধ করতে পারবে? আদৌ কি সেটা বন্ধ করা যাবে? সে প্রশ্নটা কিন্তু আমি আজকে তুলে দিয়ে গেলাম। এরপরে এখান থেকে আসি, যেহেতু দিদিমণি বলেছিল বলে আমি কিছু জিনিস একটা দেখেছিলাম, যেটা আমাদের হচ্ছে ইনস্টিটিউশনাল ল্যাগিং। যেটা এই ইনস্টিটিউশনাল ল্যাগিংতে কিন্তু যতই এরকম আনন্দ ধরার মতো যত মানুষজন উঠে আসবে তত হয়তো এটাকে একটুখানি আটকানো যাবে বা এটাকে সচেতন করা যাবে। তোমাদের মতো ছাত্রছাত্রী যারা আজকে আড়াই ঘন্টা হয়ে গেল হাঁ করে আমার কথাটা শুনছো, তাদের তোমাদের কাছ থেকেও আরও দু চারজন শুনবে ভবিষ্যতে, এইরকম মানুষগুলো শুনবে, তবে এটাকে সংশোধিত হবে বা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা যে হচ্ছে, দেখো একটা স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের ভারতবর্ষে ইনস্টিটিউশনাল যে র্যাগিং তার যে কমপ্লেন লজ হয়েছিল 2011-তে সেটা ছিল 577টা, 2013-তে 640, এভাবে 2017-ই 901, 2018-ই 1016, 2019-এ 1070, 2021-এ 511। তার মানে কি কন্টিনিউ বেড়ে চলেছে, তার একটা উদাহরণ কিন্তু স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। লাস্টে 2021-এ 511 এলো কেন? 2020-এ করোনা লকডাউন ছিল, ইনস্টিটিউটগুলো বন্ধ ছিল, বাড়ি থেকে দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, তাই তো? সেই জন্য ওইখানে র্যাগিংয়ের সুযোগটা হয়নি। আজকে ধরো এই কথাটা বলে আমার এই মানে মনে পড়ে গেল, এই করোনার সময় দেখে দেখে উত্তর দেওয়ার লোকগুলো কুলে যাওয়ার পর আন্দোলন করেছে, আমাকে দেখে দেখে লিখতে দিতে হবে। তাহলে এটা একদিক দিয়ে তারা কিন্তু প্রশাসনকে র্যাগিং করলো, আবার নিজে নিজে র্যাগিং হচ্ছে, সেলফ র্যাগিং। আমাকে কেন দেখে দেখে লিখতে দিচ্ছে না, কেন দেখে দেখে লিখতে দিচ্ছে না? তাহলে যাই হোক সেরকম। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থান, আমাদের যে ভারতবর্ষের যে স্ট্যাটিস্টিক সেখানে ওয়েস্ট বেঙ্গলের স্থান আপাতত তৃতীয়। যেখানে 2009 সাল থেকে 2021 সালের স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায় তাহলে ইউপিতে সব থেকে বেশি র্যাগিং এর কেস লঞ্চ হয়েছে, 1300। ইনস্টিটিউশনাল র্যাগিং বলছি, যেটা ইনস্টিটিউট থেকে হয়ে থাকে, হায়ার এডুকেশনালের যে ইউজিসির যে পোর্টাল সেখানে যেগুলো লঞ্চ হয়েছে। তারপরে আছে মধ্যপ্রদেশ, তারা পড়েছে 841, তারপরে আছে ওয়েস্টবেঙ্গল 788। তাহলে এইরকম যে একটা দিক থেকে দেখতে গেলে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু খুব একটা পিছিয়ে নেই। ঠিক এখন আমরা সকাল থেকে যে জিনিসগুলো জানলাম, এই সকাল থেকে জিনিসগুলো জানার মাঝখানে আমার যে যে পয়েন্টগুলো মনে হয়েছে যে যত ভাবে ট্যাগিংটা হতে পারে তার তিনটি উপায়। ফিজিক্যাল এডুকেশন, যেমন ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ডেভেলপমেন্ট, তেমনি ট্যাগিংও ফিজিক্যাল মেন্টাল সোশ্যালই হতে পারে। এটাই আমার মনে হচ্ছে যে ফিজিক্যালি ট্যাগিং হ্যাকিং করা, মেন্টালি ট্যাগিং মেন্টালি প্রেশার বাড়ানো, এবং সোশ্যালি সোসাইটির মধ্যে কাউকে বললো এ কেলে সোসাইটিতে এ পাটু, ওই যে প্রতিপ্রভু বলে গেল না পাটু বলেছি ওনাকে ডাকতো, তখন ওই সোসাইটিতে ওর পরিচয়টা গেল পাটু ওনার। তাহলে এইভাবে হ্যাকেল করা আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে সাধারণভাবে কী কী দিয়ে এই র্যাগিংয়ের শিকার হতে হয়, কোন কোন বিষয়গুলো নিয়ে মানুষকে বেশি ভুগতে হয়, যেগুলো আজকের বক্তব্যের মধ্যে উঠে এসছে, সেটা হচ্ছে নম্বর 1 হচ্ছে ত্বকের রং কালো সাদা ফর্সা,
নম্বর দুই হচ্ছে জাতি, আমি সাঁওতাল, আমি বামুন, আমি বামুন, আমি কায়স্থ, আমি ইত্যাদি ইত্যাদি। ধর্ম, তুমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, তুমি জৈন। লিঙ্গ, লিঙ্গ বৈষম্য এবং সমলিঙ্গের ব্যাপারগুলো তুলে ধরেছে, তোমরা আরো ভালো করে জানো। যৌন প্রবৃত্তি, সে কথাটা উঠে এসছে। চেহারা, লম্বা, গেঁড়া, গোটা, পূর্ণিমার মতো, এটা একটা র‍্যাগিং। যতদিন শুনছি আমি তো, আমি তো আজকে ভাবছি এটা র‍্যাগিং করতাম কিনা, সে আর কি। যাই হোক, তাহলে সেরকম চেহারা, জাতীয়তাবাদ, আঞ্চলিক উৎস, যে অঞ্চল থেকে উঠে এসছে। আমি যখন গোয়ালিয়রে ছিলাম, ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে মানুষজন উঠে এসেছিল বা ছাত্রছাত্রী এসেছিল বিভিন্ন অঞ্চলে, সেখান থেকে যারা ওদিক থেকে আসতো বলতো জাট, আমাকে বলতো বাঙালি। তাহলে আমাকে, আমি বাঙালি তো কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, বাঙালি বলে, বাঙালি বলে ডাকার কি আছে? আমার তো একটা নির্দিষ্ট নাম, বাবা মায়ের যেমন নাম আছে, সেই নাম ধরে ডাকতো না। যদিও তখন এটা র‍্যাগিং হচ্ছে বলে বুঝিনি, বুঝলে বলতাম এই ঠিক আছে, মেনে নিয়েছি আর কি, ব্যাপারটা চলে গেছে। ভাষা, হ্যাঁ, জন্মস্থান, কোথায় জন্মেছি সে অনুযায়ী র‍্যাগিং করা হতে পারে, বা বসবাসের স্থান যেখানে বসবাস করা হয় সেরকম ধরনের একটা র‍্যাগিং হতে পারে। এই কতগুলো পয়েন্ট উঠে এসছে। সব থেকে শেষে আমি একটা কথাই বলবো, যে দেখো র‍্যাগিংয়ের স্বামীজি যেটা মহারাজ, মহারাজ যিনি বলে গেলেন যে গুড র‍্যাগিং অ্যান্ড ব্যাড র‍্যাগিং, এই গুড র‍্যাগিংয়ের কিছু ফলাফল, আমি যেহেতু ছ বছর হোস্টেলে ছিলাম, গুড র‍্যাগিংয়ের কিছু ফলাফল সেটাও আমি দেখেছি, ব্যাড র‍্যাগিংয়ের কিছু ফলাফল সেটাও আমার দেখা। আমার মনে হয় যে সমস্ত কিছুটাই থাকা উচিত একটা লিমিটের মধ্যে। আমার এটা মনে হয় যে সমস্ত কিছুটারই একটা প্রয়োজন আছে, কিন্তু একটা লিমিটের মধ্যে, যতক্ষণ সেটা দিতে পারছি বা নিতে পারছি। এইকে একে একবারে কি বন্ধ করা যাবে, বা একবারে বন্ধ হলেই কি সমস্ত কিছু মিটে যাবে? আজকে যারা গান গাইলো তারা কোনোদিন গান গায়নি, তাকে যদি জোর করে বলা হয় যে চলো আমার সামনে, আমি সিনিয়র, তোমাকে বলছি তোমাকে একটা গান গাইতে হবে, তার কি খুব ক্ষতি হয়ে যাবে? তার কি সেই প্রকাশ, তার গান গাড়া আজকে তাকে তখন তুলে নেওয়া হলো, তারা যে গানটা গাইলো এখানে সেখানে, সেইখানে যদি সে জানতো যে হ্যাঁ আমার গানের প্রশংসা, এইভাবেই করতে করতে সিনিয়ররাও জানতে পারলে খুব ভালো গান গায়, সেখান থেকে তৈরি হয়ে গেল ওর তো একটা গানের গলা আছে। আমি ওই গুড র‍্যাগিং এর কথাটা বলছি যেটা মহারাজ বলে গেলেন, কিন্তু যেগুলো বিভিন্ন সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সের জন্য, যৌন প্রবণতার জন্য যেভাবে বাজেভাবে র‍্যাগিংটা করা হয় সেটা কিন্তু কমন নয়। এবং শেষ কথা, আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে এই র‍্যাগিং বিষয়টা কিন্তু স্থান, কাল, পাত্রের উপর নির্ভর করে। কেন কেন এটা আমার মনে হয়েছে কেন? এখনই যদি বলি এই ওটা বাঘের বাচ্চা, ওর বুকটা ফুলে যাবে এর উপরে। এখন বাঘ সরিয়ে দিয়ে কুকুর বিড়াল ছাগল ঢুকিয়ে দিলি কিন্তু আমাকে তেড়ে দৌড়াবে। বাঘের বদলে যদি কুকুর বিড়াল ছাগল কিছু একটা লাগিয়ে দিই তাহলে কিন্তু তেড়ে দৌড়াবে। তাহলে এটা পরিবর্তন হলো কি হলো না? হ্যাঁ, এখন যদি বলি তুই ঘোড়ার মতো দৌড়ালি, ওরে ঘোড়ার মতো দৌড়ালাম, ঘোড়ার বদলে কুকুর ছাগল একে ঢুকিয়ে দিই, তখন দেখবি কি হবে। জিনিসগুলো আমি তোমাকে, আমি তোমার সঙ্গে মজা করছি, তুমি আমার সঙ্গে মজা করছো, কখন তুমি র‍্যাগিং হিসাবে ধরে নিচ্ছ? আমি তোমার সঙ্গে দুজন মিলে মজা করতে বসেছি, আমি তোমার সঙ্গে মজা করছি, তুমি আমার সঙ্গে মজা করছো, কখন সেটা র‍্যাগিং এর পর্যায়ে চলে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে স্থান, কাল, পাত্রের উপর। আজকে তোমাকে একা যেটা বলতে পারবো সেটা পাঁচজনের সামনে বললে তোমার গায়ে লেগে যেতে পারে, তাহলে স্থান, কাল, পাত্রটা চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু সেটা র‍্যাগিং এর পর্যায়ে পড়ে যেতে পারে। অতএব আমার নিজস্ব উপলব্ধি থেকে যতটুকু মনে হয়েছে, এই র‍্যাগিং বিষয়টা কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, কিন্তু দুটোই প্রয়োজন, সেটা নির্দিষ্ট বাউন্ডারি লাইন আছে, আর সমস্ত এই লাইনটা ডিপেন্ড করে স্থান, কাল, পাত্রের উপর। এইটুকু বলে অশোকনগর আনন্দধারাকে আমার হৃদয় বক্ষস্থান থেকে অত্যন্ত প্রশংসনীয় একটি কাজের জন্য ধন্যবাদ জানিয়ে, উপস্থিত সকলকে আমার শ্রোতা হিসাবে কথাগুলো শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ অনুপ ঘোষ।
এবার আমি বহরমপুর গার্লস কলেজের অধ্যাপিকা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উর্মি মৈত্র, উর্মি মৈত্রকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উর্মি মৈত্রর সাথে সাথে আমি আদিত্য, আবু, স্নেহা এবং বেলালকেও মঞ্চে আসতে অনুরোধ করছি। তোমাদের হাতে একটা ছোট্ট টোকেন চলে গেলে প্রথমে আদিত্য বেলাল হোসেন একটা ছোট্ট স্মারক আজকের এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য একটা স্মারক আর কিছু অনুপত্রিকা এর মধ্যে রয়েছে তোমাদের জন্য। আবু সাকিব শেখ, পরবর্তী আবু সাকিব শেখ, আবু সাকিব শেখ ছোট্ট একটা স্মারক এবং কিছু অনুপত্রিকা। স্নেহা কুন্ডু, অনেক ধন্যবাদ জানাচ্ছি উর্মি মৈত্র ম্যাডামকে, আমাদের মধ্যে সারাক্ষণ ছিলেন এবং আমাদের তরফ থেকে সামান্য উপহার যারা বক্তা ছিল তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমি কিশোরবাবুকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি এবং যারা আজকে একটা দুঃসাধ্য সাধন করেছে, গলা ছেড়ে মুখ খুলে গান গিয়েছে, তাদের সকলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাজনা যারা বাজিয়েছে তারাও আসবেন। এটাই হচ্ছে জীবনের প্রথম মঞ্চে পারফরমেন্স, শুরু হতেই পারে, বেকাল হয়ে যেতেই পারে, তাতে কি হয়েছে, এই স্পিরিটটাই আসল। চলো মনীষা, নূরজাহান, প্রতিমা আছে, বিশেষ আত্মালি, কারণ এতগুলো মহিলার মধ্যে আসা শুরু এবার কিশোর বাবু ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। নিজের উপর রাগিং করিস না, দেখে নে কি আছে। হ্যালো, ধন্যবাদ ডক্টর পৌলমী ঘোষকে, তার পরিচালনায় আনন্দধারার যে আনন্দ আজ বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে প্রতিফলিত হয়েছে তাতে আমি অভিভূত। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে আসতে বলার জন্য। একটা খাবার তখন ভালো লাগে যখন তার ফ্লেভার, টেক্সচার এবং টেস্ট ভালো থাকে। আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন বক্তা যে বক্তব্য লিখে গেলেন তাতে কিন্তু আমরা প্রথম থেকে শেষ অবধি অ্যাটেন্টিভলি পুরো বিষয়টা শুনেছি।
এবং অত্যন্ত ভালো লেগেছে। স্বামী বিশ্বময় আনন্দজি প্রথমে যে স্বাগত ভাষণে যা বললেন তা আমাদের আগামী দিনে চলার পথের পাথর হয়ে থাকবে। প্রদীপ বাবু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, তিনি তার জীবনের যে নির্যাসটা এখানে দিলেন সেটা যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা এই র্যাগিং এর প্রতিহত করার উপায়টা কি সেটা তার জীবন দিয়ে তিনি কিন্তু বলে গেলেন। এখানে আরো কতগুলো বিষয় আমাদের ছাত্রছাত্রীরা র্যাগিং এর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার কুপ্রভাব এবং কিভাবে তার থেকে রেহাই পাওয়া যায় তার যে রাস্তার কথা বলে গেছে, ছাত্রছাত্রীরাই যে এর প্রতিবাদ করছে সেটা দেখে অত্যন্ত ভালো লাগছে। এবং অর্ণব বাবু যেটা বললেন লাস্টে স্ট্যাটিস্টিক্স দিয়ে যে যত দিন যাচ্ছে এই র্যাগিং ক্রমশ ক্রমবর্ধমান একটা মহিরূপ রূপ সমাজের ক্ষেত্রে ধারণ করেছে, অনেক সম্ভাবনা নয় প্রতিভা সমাজ থেকে নিভে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কলঙ্কতম অধ্যায় তা আমাদের অজানা নয়। বিভিন্ন বক্তা র্যাগিং সম্বন্ধে বললেন, আমি একটা কথাই বলি যে খুব ভালোভাবে যদি চিন্তা করি, সবাই তো বললেন র্যাগিং এর পরিভাষা ঠিক কি হওয়া উচিত, কোনটাকে র্যাগিং বলবো কোনটাকেই বা র্যাগিং বলবো না। অনুবহুত রীতিমতো সংশয় প্রকাশ করলেন, এটা বোধহয় আমি র্যাগিং করে ফেললাম। এইখানের থেকে একটু মুক্তি পাওয়ারও রাস্তা আছে, অত ভেঙে পড়ারও কিছু নেই। যে কার্যকলাপ মানুষ করলে অপরের ব্যক্তিত্বে আঘাত হয় সেটাই বোধহয় র্যাগিং। এমন একটা কার্যকলাপ করলাম যাতে অপরের ব্যক্তিত্বে আঘাত হলো এবং আমি তাৎক্ষণিকভাবে কিছু আনন্দ উপলব্ধি করলাম সেটাই বোধহয় সমাজের র্যাগিং। এবং এই র্যাগিং এ যদি কারোর ধনাত্মক প্রভাব ফলে তাহলে কিন্তু সেটা ভালো দিক, সেটাকে আমি বলবো পজিটিভ র্যাগিং। অর্ণব বাবুর কথায় ভালো র্যাগিং। আবার যে কার্যকলাপের দ্বারা কোন ব্যক্তির মধ্যে নেগেটিভ প্রভাব ফেলে তাকে সমাজের মূল স্রোত থেকে সরিয়ে দেয় সেটা বোধ হয় নেগেটিভ র্যাগিং বা ঋণাত্মক টাইপের র্যাগিং। অর্থাৎ কিছু কার্যকলাপ করে মানুষের ব্যক্তিত্বে এমন একটা আঘাত আনা যাতে করে তার মূল ব্যক্তিত্ব থেকে সে সরে যাচ্ছে, এটা একটা বিরাট বড় সমস্যা আজকের দিনে। আর একটা বিষয় আমি এর সাথে একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে সুইসাইড রেট। বর্তমান দিনে সুইসাইড রেট কিন্তু ট্রিমেন্ডাস। ডিউরিং প্যান্ডামিক আমাদের যা সমীক্ষা ছিল প্রায় 3 গুণ সুইসাইড প্রবণতা বেড়ে গেছে। এবং এই র্যাগিং এবং সুইসাইড এই যে দুটো জিনিস আমি কেন আমি বলছি তার কারণ এই দুটোই কিন্তু মানসিক চিন্তার ফসল। যে কোনো কাজ মানসিক চিন্তার ফসল। র্যাগিং থেকে উপায় নিষ্কৃতি পাওয়ার উপায় কি সাইকিয়াট্রিক সেটা বলতে পারবেন, স্পিরিচুয়াল লিডাররা সেটা বলতে পারবেন। সেই জন্য একটা শিশু যখন জন্মাচ্ছে সে যখন ছোটবেলা থেকে পড়াশোনা করছে বাবা মা তার উপর আগে থেকেই একটা পেশা দিয়ে রেখে দিয়েছে, তার যে নর্মাল অ্যাক্টিভিটিগুলো হাসি খুশিতে ছোটবেলা শৈশবটা কাটানো, খেলে ভুলে শৈশবটা কাটানো সেটা বোধ হয় তারা ভুলে গেছে। প্রতিটা শিশু স্কুলে যাচ্ছে হরলিক্সের শিশির তলার দিকটা যেটা মোটা থাকে সেই রকম মোটা একটা চশমা আর পিঠে একটা বিরাট বড় ব্যাগ নিয়ে সকালে যাচ্ছে বিকেলে আসছে ক্রমশ ক্রমশ আস্তে আস্তে তার পশ্চারটাও স্ল্যান্টিং পশ্চার হয়ে যাচ্ছে। এবং সেই সব শিশু যখন পরবর্তীকালে অন্যান্য সিনিয়র টিচারদের কাছে পড়বে এবং তাদের কাছ থেকে কিছু অনুমিত কিছু বিহেভিয়ার আশা করবে তখন কিন্তু তাদের ক্ষেত্রে সেটা দারুণভাবে ঋণাত্মক প্রভাব ফেলবে। যে শিশুটা খেলার কথা ছিল, যে শিশুটা ঘেসে খেলে বাড়ার কথা ছিল সেই শিশুটা কিন্তু ছোটবেলাতে প্রথম প্রাথমিক পর্যায়ে বঞ্চিত, ফলে তার যে স্বাভাবিক বৃদ্ধি বিকাশ হওয়ার কথা ছিল সেই বৃদ্ধি বিকাশ ব্যাহত, ফলে তাদের মেন্টাল লেভেলের যে ডেভেলপমেন্ট মেন্টাল টাফনেস যেটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু তৈরি হয়নি। যে র্যাগিংটা আমাদের করা হলো সেটা যদি আমার মেন্টাল টাফনেস যদি বেশি থাকে আমি তাকে অতিক্রম করতে পারবো এবং সেটা তখন আমার কাছে ধনাত্মক প্রভাব
যেটা হয়েছে প্রদীপ বাবুর ক্ষেত্রে, উনাকে বলা হয়, উনাকে ছোটু বলা হতো ছোট বলে, এবং সেটাকে উনি চ্যালেঞ্জ ভাবে নিয়ে তিনি অন্য রাস্তা দিয়ে নিজেকে অনেক বেশি বড়, অনেক বড় লোকেদের থেকেও যে উনি বড়, সেটা কিন্তু উনি এখানে প্রমাণ করেছেন। তো সেই চ্যালেঞ্জটা নেবার জন্য যে পোটেন্সিয়ালিটি, সেটা একটা শিশুর মধ্যেই থাকে। শুভবাবু যেটা বললেন যে বিরেচনের কথা বললেন, ফ্রয়েডের লিবিডোর যে থিওরি এবং ন্যাচারালিজম, রবীন্দ্রনাথের প্রকৃতিবাদ, সেই জায়গাগুলো সব, সেই ফিলোসফিগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে, প্রত্যেকটাই সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সেই দার্শনিক চিন্তাভাবনা নিয়ে আমি কে, আমি কি চাই, কোন ব্যবহারটা আমার ক্ষেত্রে কাঙ্ক্ষিত, কোন ব্যবহারটা আমার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নয়, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। একটা ব্যক্তি তার মন, আসল জায়গাটা তার মন, র্যাগিং এর ক্ষেত্রটা হচ্ছে মন, কেউ আনন্দ পাচ্ছে কেউ কাঁদছে, সেটাই তো র্যাগিং। এডুকেশনাল ইনস্টিটিউশনে যারা ক্ষমতাবান তারা শোষণ করছে, নিপীড়িত নিপীড়ন করছে দুঃস্থ ব্যক্তিদের, ওটাও একটা র্যাগিং। নিজের পরিবারে র্যাগ হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন দাবি দাবার ক্ষেত্রে র্যাগ হচ্ছে, তো র্যাগিং সর্বত্র, শুধুমাত্র এডুকেশনাল ইনস্টিটিউশন এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সামগ্রিকভাবে বেরিয়ে এসছে। এটার থেকে মুক্তি পাওয়ার একটাই বিষয়, মানুষের মধ্যে সঠিক শিক্ষাটাকে দেওয়া। আমরা সবাই বলি শিক্ষিত, প্রকৃত অর্থে কি আমরা শিক্ষিত? আমরা কতটা দায়বদ্ধ, আমরা কতটা নিচ্ছি আর কতটা দিচ্ছি, এই বিষয়গুলো বোধ হয় ভাববারটা বিষয় আছে। মানুষের মূল্যবোধটা যদি না পরিবর্তন হয় তাহলে কিন্তু র্যাগিংকে সমাজ থেকে সরিয়ে ফেলা খুব কঠিন বিষয়। এই মূল্যবোধের পরিবর্তনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, কি করা উচিত এবং কি করা উচিত নয়। মানুষের মন নিয়ে যখন ভাববো, প্রতিটা মানুষের মনে দুটো দিক আছে, গাড়িপাল্লার মতো একটা সুমন আর একটা কুমন, প্রতিটা মানুষের মধ্যে আছে। কোনো কোনো ক্ষেত্রে এই আমি, এই ব্যক্তিত্বটা এমন একটা কাজ করলাম যেটা কুমনের কাজ, আবার এই আমি সবাই খারাপ কাজ করছে সেখানে গিয়ে একটা খুব ভালো কাজ করলাম যেটা সুমনের কাজ। অর্থাৎ একই ব্যক্তি সুমনের কাজও করছে কুমনের কাজও করছে, দুটো সত্তাই মানুষের মধ্যে সমানভাবে বর্তমান। শিক্ষা সেটাই করবে এই কুমনের কাজগুলোকে চেপে দিয়ে সুমনটাকে এক্সপ্লোশন ঘটানো, তবে কিন্তু সমাজ থেকে কিন্তু এই র্যাগিং নামক যে যন্ত্রণা, যে জগদ্দল পাহাড়টা ক্রমশ চেপে বসছে আমাদের ওপর র্যাগিং এর নাম করে, সেটা কিন্তু সরানো যাবে, এবং সেটা শুধু শিক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে বর্তমান। আমি আর একবার ধন্যবাদ জানাচ্ছি ডক্টর পৌলমী ঘোষকে, তার পরিচালিত আনন্দধারা এই ধরনের একটা মহতী অনুষ্ঠান যেখানে শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করছেন, এখানে বসে আছে ছাত্রছাত্রীরা, তাদের মনে বিকাশ সাধন করা এবং এই বার্তা চারিদিকে ছড়িয়ে দিক, যাতে করে আগামী দিনে র্যাগিং ফ্রি সোসাইটি সব ক্ষেত্রে মানুষ দেখতে পায়। ধন্যবাদ। ধন্যবাদ কিশোর বাবুকে। আমাদের সভা একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাবো এবার, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সহকর্মী ডক্টর শুভব্রত কর, ডক্টর কিশোর মুখোপাধ্যায়, ডক্টর অর্ণব ঘোষকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার প্রতিবেশী যে কলেজ রয়েছে বহরমপুর গার্লস কলেজ, সেই কলেজের অধ্যক্ষ মহাশয়া এবং অবশ্যই যে অধ্যাপিকা আজকে উপস্থিত রয়েছেন ভূমি মৈত্র ম্যাডাম, তাকে আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সুজিত পালকে, গোলাম সাবির, সুজিত দাসকে, তিনি সেবা মিলানি স্কুলের শিক্ষক, আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি গোলাম সাবির মহাশয়কে, এবং সেই সাথে আমি গোলাম সাবির মহাশয় এবং সুজিত দাস মহাশয়কে একটুখানি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আমি অনুরোধ করছি শুভব্রত কর মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য। তো তার
কাউন্সিলের সম্পাদক আপনারা একটুখানি আসতে পারেন। আমাদের এইখানটায় আজকের এই সভা করবার জন্য সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এটা অন্য কিছুই নয়, কৃতজ্ঞতার একটি ছোট্ট নমুনা। ধন্যবাদ। সুজিতাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের সবসময়ের সাথী সুজিত দাস, তার হাতে আনন্দধারার পক্ষ থেকে একটা ছোট্ট স্মারক তুলে দিলেন ডক্টর শুভব্রত কর মহাশয়। কৃতজ্ঞতা জ্ঞাপন এখনো বাকি রয়েছে। আমি সব থেকে বেশি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ রয়েছি আমার সামনে উপস্থিত এই ইয়াং জেনারেশনের কাছে। তাদের জন্যই এই আয়োজনটা করা সম্ভব হয়েছে এবং তাদের উদ্দেশ্যেই এই আয়োজনটা করা, কারণ আমরা মধ্যবয়স অতিক্রম করে গেছি, আমাদের আর কিছু হওয়ার নেই এখন। আমাদের দ্বারা যদি কারোর কিছু হয় তাহলে সেটাই আমাদের প্রাপ্তি। সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের সভা এখানেই শেষ করছি। ধন্যবাদ। যাদের হোস্টেলে যাওয়া আছে তারা এখনই চলে যাও। আমি এগুলো করে নিচ্ছি, যারা বাইরে থাকে তাদের চিকেন খেতে ভালো লাগে।